অশোকনগর আটেরপল্লী অগ্রদূত ক্লাবের এবারের আকর্ষণ সিকিমের নামচি চারধাম। ভারতের বিভিন্ন প্রান্তের মন্দিরগুলিকে একত্রে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। পূজো পরিক্রমা নিয়ে এখন আমরা অশোকনগরে। 53তম বর্ষে অশোকনগর আটেরপল্লী অগ্রদূত ক্লাবের পরিচালনায় এবারে তাদের পূজোর মূল আকর্ষণ হল সিকিমের নামচি চারধাম। মায়ের মূর্তিতে রয়েছে সাবেকিয়ানার ঢং। উদ্যোক্তারা জানিয়েছেন, ভারতবর্ষের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার প্রান্তে রয়েছে চারটি হিন্দু মন্দির, একসঙ্গে যাকে বলে চারধাম। সেই আদলেই অশোকনগরের এই প্রথম চারধাম মন্দির। শিল্পীর নিখুঁত কারুকার্যে ফুটে উঠেছে সিকিমের নামচি চারধাম। অনেক সময় দেখা যায় সাধ্য আছে কিন্তু সময় নেই, অথবা আর্থিকভাবে পিছিয়ে, আবার দেখা যায় শারীরিকভাবে অক্ষম। সেই সব মানুষদের কথা মাথায় রেখেই অশোকনগর আটের পল্লীতে এবার সিকিমের নামচি চারধাম, যা ইতিমধ্যেই দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। এবারে আমরা নামচি চারধামের আদলে সিকিমের, আপনারা জানেন দক্ষিণ সিকিমের নামচিতে চারধাম একটা তৈরি করা হয়েছে। ভারতবর্ষের চারটে প্রান্তে এরকম চারটে ধাম আছে, চারটে হিন্দু মহাতীর্থ আছে। প্রচলিত কথা অনুযায়ী এই চারটে ধাম দর্শন করলে সারা জীবনে মানুষ যদি একবার এই চারটে ধাম দর্শন করতে পারে, পুণ্য অর্জন হয় এবং মোক্ষ লাভের পথে সমস্ত রকম অন্তরায় দূর হয়। তো সব মানুষ তো সব জায়গায় যেতে পারেন না, চারটে দিকে পৃথিবী ভারতবর্ষের চারটে দিকে যাওয়ার যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। তো সেই অনুযায়ী সিকিম গভর্নমেন্ট একটা তৈরি করেছে এক জায়গায় চারটে ধামকে নিয়ে। আমরা জাস্ট সেইটারই রেপ্লিকা বলতে পারেন, সেইটার অনুযায়ী আমরা এটাকে তৈরি করেছি। আমরা আশা করব আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা প্রতিবার আসেন। আমরা অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে শুরু করে করোনার সচেতনতা নিয়ে আমরা ভূতের খেলা এবং জল থেকে মা কালীর আবির্ভাব ইত্যাদি দেখিয়েছি। মায়ের মূর্তিতে সাদামাটা শ্যামা মা যেরকম থাকে, স্পেশালিটি কিছু নেই, শান্তির বার্তা, হ্যাঁ শান্তির বার্তা বহন করে। এবং সবথেকে বড় সবার মাথার উপরে বসে আছে, আপনারা দেখবেন, আপনারা ক্যামেরাতে আসছে হয়তো, দেবাদিদেব মহাদেব, যিনি শান্তির বাণী পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন, পৃথিবী থেকে সমস্ত অশান্তি দূর হোক এই কামনা আমরা রাখছি। শিল্পীর হাতের ছোঁয়া আর আলোর মিশেল এক কথায় অপূর্ব পরিবেশ। প্রতিদিন মণ্ডপ দেখতে ভিড় করছেন হাজার হাজার দর্শক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।